যেরকম ফুড শপ রয়েছে সেরকম তোমার নতুন ভিডিও আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের একটা জিনিস জানাবো। আচ্ছা, তোমরা পাকিস্তান বাজার বলতে কি বোঝো? যে পাকিস্তান অবস্থিত কোনো বাজার সেটাই পাকিস্তান বাজার? তবে না বন্ধুরা, আমাদের উত্তর চব্বিশ পরগনা নৈহাটিতে আপনার নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে একটা বাজার আছে, আমার ব্যাকগ্রাউন্ডে পেছনে দেখতে পাচ্ছ, এটার নামও পাকিস্তান বাজার। এবং এখানের অনেক কিছু খাবারের দোকান যেমন ফেমাস, তেমন বইয়েরও অনেক পুরনো দোকান আছে। তো আমি সেই বাজারের ভেতর তোমায় ঢুকিয়ে দেখাচ্ছি কী কী পাওয়া যায়, দেখতে পাবো। যেটা দেখতে পাচ্ছি গেটটা, এটাই হলো, এই মুহূর্তে নাম হয়েছে নতুন বাজার, কিন্তু এটার নাম হলো তোমার পাকিস্তান বাজার। এখানে তোমার পুরনো বই থেকে আরম্ভ করে অনেক খাবারের দোকান এবং নৈহাটি যে ফেমাস রাজ কেবিন, যেরকম ফুড শপ রয়েছে সেরকম তোমার তো এই বাজারের মধ্যে একটা মন্দিরও আছে, মা কালীর পুজো হয় এখানে। আর এটা হলো বাইরে বেরোনোর রাস্তাটা বাজার। এটা বন্ধুরা, আমাদের তো ঘুরিয়ে দেখালাম যে পাকিস্তান বাজার যেটা আমাদের রয়েছে এই মুহূর্তে, তো সেখানে তোমার খাবারের যেরকম দোকান আছে তেমন ফুলের বা এছাড়াও আদার্স অনেক কিছু, মানে গ্রসারি সব থেকে আরম্ভ করে অনেক কিছুই রয়েছে, যেটা একদম নৈহাটি স্টেশনের পাশেই। আগের এটা নাম ছিল তোমার পাকিস্তান বাজার, এখন নেম চেঞ্জ করে এটা রেখেছে নতুন বাজার। এবং এখানে মোগলাই এবং চাইনিজ এই খাবারের জন্য এই জায়গাটা কিন্তু খুব ফেমাস। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও চ্যানেলে আরও আসতে থাকে। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। দর্শনের জন্য ধন্যবাদ।